প্রদেশ বিজেপির উদ্যোগে আগামী 5 তারিখ শুরু করা হচ্ছে ঐতিহাসিক রথযাত্রা কর্মসূচি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সেই রথযাত্রা কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে তথ্য উল্লেখ করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী। দলের তরফে এই রথযাত্রাকে জনবিশ্বাস যাত্রা নাম দেওয়া হয়েছে বলে উল্লেখ করে রাজীব ভট্টাচার্য জানান, 5 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরার দুটি জায়গা থেকে এই জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন। উত্তর ত্রিপুরা ধর্মনগর থেকে বেলা 11টায় এবং দক্ষিণ ত্রিপুরা শাবরুম থেকে বেলা 3টে নাগাদ এই জনবিশ্বাস যাত্রা সূচনা করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আগামী 5ই জানুয়ারি আমরা এই জনবিশ্বাস যাত্রা আমরা যেটা শুরুয়াত করতে যাচ্ছি, তো তার ইনচার্জ হিসাবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমি দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের দুই এই জনবিশ্বাস যাত্রার দুইটি রথ দুই জেলা থেকে শুরু হবে, একটি দক্ষিণ ত্রিপুরা এবং একটি উত্তর ত্রিপুরা থেকে তার শুরুয়াত হবে। উত্তর ত্রিপুরার যে রথ শুরুয়াত হবে, রথযাত্রা হবে, সেটার ইনচার্জ হচ্ছে অমিত রক্ষিত, আর দক্ষিণ ত্রিপুরার যে রথযাত্রাটা শুরু হবে তার ইনচার্জ হয়েছে আমাদের জেনারেল সেক্রেটারি টিঙ্কু রায়। এবং তাদের সঙ্গে আরও অনেক টিম গঠন করা হয়েছে, ওই টিমের মাধ্যমে আমাদের এই জনবিশ্বাস যাত্রা শুরু হবে। আমাদের দেশের মাননীয় যিনি হোম মিনিস্টার আদরণীয় শ্রী অমিত ভাই সাহাজি আমাদের ওই রথযাত্রা দুই জেলার দুইটি রথই উনি শুভ আরম্ভ করবেন। উত্তর ত্রিপুরা জেলার যে রথযাত্রাটা হবে সেটা বেলা 11টায় ধর্মনগর থেকে তার শুরুয়াত হবে, আর বিকাল 3টায় দক্ষিণ ত্রিপুরা জেলার যে রথটা আমাদের শাবরুম থেকে তার শুরুয়াত হবে। তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সামগ্রিকভাবে এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজীব ভট্টাচার্য উল্লেখ করেন। রথযাত্রা কর্মসূচি নিয়ে সুশান্ত চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরবার জন্য এবং রাজ্যের বিজেপি সরকার দ্বিতীয়বার প্রতিষ্ঠার লক্ষ্যে এই রথযাত্রা কর্মসূচি প্রদেশ বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। সম্মানিত অমিত ভাই শাহ, ত্রিপুরা রাজ্যের দুটো জায়গা থেকে সাউথ জোন এবং নর্থ জোন, সাউথ জোন শুরু হবে শাবরুম থেকে এবং নর্থ জোন শুরু হবে ধর্মনগর থেকে, রথযাত্রা শুভারম্ভ করবেন। এবং এই রথযাত্রার নাম যেটা বলেছেন জনবিশ্বাস যাত্রা প্রদান করা হয়েছে। ভারত সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ইতিমধ্যে রাজ্যের মানুষ যেভাবে উপকৃত হয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার বিজেপির সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় 10 লক্ষ মানুষের কাছে বা কানেক্ট করার জন্য এই রথযাত্রার আয়োজন করা হয়েছে। রথযাত্রা 5 তারিখে 11 ঘটিকায় ধর্মনগর থেকে এবং পরবর্তী যে সাউথ জোনে যেটা হবে সেটা 2 ঘটিকা থেকে শাবরুম থেকে প্রস্থান করবে। রাজ্যের প্রায় 10 লাখ মানুষের কাছে এই রথযাত্রা কর্মসূচিকে পৌঁছে দেওয়াই হবে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।